चुप 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 चुप, जंगल के अंदर क्या है, जंगल के अंदर। जंगल में राना मिला, मैंने दिल उसको दिया, फिर दोनों शादी किया, हैप्पी एंडिंग। चिक चिक ना माने भाभी को गांडा गाई भी नहीं। दर्शक एक जिनिस तो आबारो प्रमाण होइसे, আমরা যারা পোলা পাই আগে এরকম একটা কনফিডেন্স কম আসিল, বউ কম মাঝে মাঝে খালি আমি যাইয়া চাই না আরেকটা বিয়া করে দেখাইও, মানে একটা আত্মবিশ্বাস ঘাটতিও ছিল। বাট আমাদের বাংলা অভিনেত্রী মানে কি বলো যে নাট্যাঙ্গনের অভিনেত্রী মৌসুমী হামিদের যে জামাই আছে স্ক্রিনে যাকে দেখছেন, অনেকে দেখা ভাবতেছেন যে ভাই কেমনে না, অনেকে কিন্তু এটা ভাবতেছেন, বাট এই লুকটার কোয়ালিটি জানার পরে আমার কাছে ওইটা আবারও মনে হয়েছে যে পুরুষ মানুষের যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা থাকলে আপনার জন্য আসমানের পরিও ফরফর ফরফর কইরা উইরা আসবে। মৌসুমী হামিদদের মতন অনেকেই লটকাই যাবে আপনার গলায়। আর বাংলা চলচ্চিত্রে আমাদের যারা নামি দামি নায়িকা আছে, ডিভোর্স হয়েছে অথবা সংসার করতেছে, 98% দেখবেন যাদের গলায় ঝুলছে বা যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এরা সবাই আমাদের মতন হালকা একটু চেহারাতে মাইর খেয়েছে। যাই হোক, আলোচনায় আছে আমাদের কী বলা যায় অভিনেত্রী মৌসুমী হামিদের প্রেমিক আবু সাইয়েদ রানা ভাই। খুব শীঘ্রই আজকেই আমাদের সম্ভবত তিনি দুলাভাই হবেন। এখন এই পরিচয়টা কেমনে, মৌসুমী হামিদ তিনি বলছেন জঙ্গলেই নাকি শুরু হয়েছিল তাদের প্রেম। তিনি বলছেন যে আমাদের এই দুলাভাই কী বলা যায় রানা ভাই, তিনিও আপনার এই বিনোদন মিডিয়াতে আছেন তবে ক্যামেরার পেছনে কাজ করেন। মূলত এর সুবাদেই মৌসুমী হামিদের সাথে পরিচয়। আর সাম্প্রতিক এক গণমাধ্যমে রানার সাথে প্রেমের গল্প নিয়ে তিনি বলছেন যে 2021 সালে গোলাম মাহবুব দুদুলের একটি ওয়েব সিরিজে কাজের সুবাদে রানার সঙ্গে পরিচয় হয় আমার। ওই সময় আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। পরে আপনার একটা ওয়েব সিরিজে গুটির গল্পকার হিসেবেও কাজ করেছেন রানা, আর এরপরেই প্রেমের সূত্রপাত। তো আমাদের ভাইয়ের কোয়ালিটি কী? রানা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জিওলজিতে মাস্টার্স করেছেন, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র মানে বুলেট বোঝা যাচ্ছে, আর জিওলজি একটা ক্রিটিক্যাল সাবজেক্ট, সুতরাং যথেষ্ট মেধাবী সেটাও কনফার্ম। এরপর নাটক সিনেমার প্রতি ভালোবাসা থেকে তিনি তার ওই লাইন ছেড়া সবিজের সাথে যুক্ত হন। প্রকৃতির প্রতি আমাদের রানা ভাইয়ের যথেষ্ট ভালোবাসা আছে। পড়াশোনার কারণে সারা জীবন যত জিওলজিতে পড়াশোনা করছে, স্বাভাবিক পোকামাকড় এগুলো নিয়েই বা গাছপালা বন জঙ্গল নিয়ে তার কাজ ছিল, সেখান থেকে জঙ্গলে ঘুরে বেড়ানোটা ছিল ওনার নেশা। আর মৌসুমী হামিদ নিজেও নাকি জঙ্গলে ঘুরে বেড়াতে পছন্দ করেন, বলছেন যে আমাদের প্রেমটাই হয়েছে সেই কারণে জঙ্গলে। শুধু তাই না, রানা ভাই যথেষ্ট ক্রিয়েটিভিটি চিন্তাভাবনা ভীষণ ভালো। আর বলছেন যে কে আসলে আগে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, বলছে এটা বলা মুশকিল, আসলে দুজনের অজান্তেই সম্পর্কটা তৈরি হয়েছে আমাদের, আমরা কেউই কাউকে প্রস্তাব দিয়েছি এটা না, মনে মনে পছন্দ করতাম। আর একদম ঘরোয়া আয়োজনে তার বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আর আগামী ফেব্রুয়ারি বা মার্চে ধুমধাম করে বিয়ের আয়োজন করবেন, আর হয়তো এখন শর্ট পরিসর মানে পরিসরে করছেন। তো যাই হোক, আমার একটা কি হয় যে মানে সমস্যা আছে, আমি আসলে এবার আর মৌসুমী হামিদের দোয়া করতে চাই না। বিশ্বাস করেন, আমি চলচ্চিত্র বা নাট্যাঙ্গ অভিনেতা অভিনেত্রী যারা আছেন যাদেরই বিয়ে শাদী নিয়ে দোয়া করছি, কেমনে জানি একটা ভেজাল লেগে গেছে অলওয়েজ। তো এই কারণে আমি মৌসুমী হামিদের জন্য এবার দোয়া করতাম না, ফর দেয়ার হ্যাপি লাইফ। যারা আমার চিনেন মানে মারি কালা আর কি, মুসলিমের বয়ক তোর জামি কালা, তুই একটু ইয়া করলে কিন্তু লাগিয়া যায়, মানে বরদোয়া লাগিয়া যায়, বাট আমি দোয়া করলে কেন জানি মাঝে মাঝে ভেজাল লাগিয়া যায়। আসলে ভেজালটাকে আমার দোয়ায় নাকি আসলে তাদের সাংসারিক জীবনে পরিরে খুব দোয়া করছিলাম, জাল্লা লাইনে আইসে সংসারটা দোয়াই দিও। আমি নাসিরে লইয়া কইছিলাম যে সুবার লগে যায় করছে ছেলেটা ভালো হয়েছে, কিন্তু কেমনে জানি মানে একটা ভেজাল লাইয়ে যায়। তো এই কারণে এবার আর দোয়া না, অন্তর দোয়া মুখ দিয়া কইলাম না। আশা করি একটা হ্যাপি এন্ডিং হবে, দুজনের দাম্পত্য একটা সুন্দরভাবে শেষ হবে সেই দোয়া রেখে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।